ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ইমোর খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন যে কারোর সাথে। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দরকারে কিন্তু অনেকের সাথে ইংরেজিতে কথা বলতে হয়, কিন্তু সবাই কিন্তু ইংরেজিতে এক্সপার্ট না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তাহলে কীভাবে আপনি বাংলা লিখলে ইংলিশে হয়ে যাবে ইমোতে, সেই সেটিংসটা আপনাদেরকে এখন দেখাবো। চলুন চলে যাচ্ছি সরাসরি এখন ইমোতে। তো আমি ইমোতে চলে আসলাম, ঠিক আছে। ইমোতে চলে আসার পর আপনি যে ব্যক্তির সাথে সেটিংস করবেন তার এখানে ট্যাপ করবেন। ধরুন আমি এখানে ফাহিম ভাই, ওনার সাথে চ্যাটিং করবো, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন, ঠিক আছে, এই যে প্লাস আইকন, ঠিক আছে। এই প্লাস আইকনে একটা ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পরে দেখতে পারবেন যে এখানে এই যে ট্রান্সলেট, ঠিক আছে, এই যে ট্রান্সলেট, এই ট্রান্সলেট একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আমার ইংলিশে চেটিং করলে ইংলিশে ক্লিক করবেন, অর্থাৎ যে ভাষায় আপনি সেটিং করবেন সেই ভাষায় আপনি সেট করবেন। এখানে বিভিন্ন ধরনের ভাষা আছে, তো আমি ইংলিশে কথা বলবো, এই যে ইংলিশটা সেট করে নিলাম। তারপরে আপনি এখান থেকে টাইপ করবেন, তাহলে আমি লিখলাম তুমি কেমন আছো, ঠিক আছে, তুমি কেমন আসো, ঠিক আছে। এটা কিন্তু আমি বাংলায় দেখলাম, তো আপনারা এখানে একটা ট্যাপ করলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে, যে দেখুন এই যে হাওয়ার ইউ। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে বাংলায় টাইপ করে কিন্তু ইংলিশে যে কারোর সাথে কথা বলতে পারেন খুব সহজেই। দ্যাটস ইট।